বন্ধুকে হারিয়ে কোনোভাবেই কান্না থামছে না সহপাঠীদের। ঘুরতে গিয়ে হঠাৎ তাদের মৃত্যুতে নেমে এসেছে বিষাদ। শুক্রবার রাতে বরিশালের শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ সেতুর উপর বেপরোয়া বাসের চাপায় নিহত হয়েছে তিন কিশোর। ছটি মোটরসাইকেলে করে 18 জন বরিশাল গিয়েছিল ঘুরতে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিপরীত দিক থেকে আসা রাতুল রোহান পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে মারা যান তিনজন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমেছে। ব্রিজের ঠিক মাঝপথে দেখলাম ওরা উল্টা দিক থেকে আসতেছে, হঠাৎ দেখি বাসটি ওভারটেক করতে যাইয়া উল্টা দিকে ওদেরকে যাইয়া মারিয়ে দিছে। বাইকের কোনো দোষী ছিল না, বাস একটা গাড়িকে ওভারটেক করতে যাইয়া অপর সাইডে থাকা যে বাইকটা ওদেরকে চাপা দিছে। গাড়ি তো এই বিলে হইছে, যাই বিলে হইছে, দেখে এই কুল দিয়ে দোকান দিয়ে উঠতে গেছে, এই গেল এইতে বাজে মোটরসাইকেল। তিনজন নিহত হয়েছে, এর মধ্যে একজন স্পট ডেড, আরেকজন আমাদের শেরে বাংলা মেডিকেলের ইমার্জেন্সিতে আসার পথে মারা গেছে। একজনকে আমরা জীবিত অবস্থায় পেয়েছিলাম, ওনাকে চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ডে ভর্তি করা হয়। ওয়ার্ডে ভর্তি করার পরে উনি মারা যান। এ ঘটনায় তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। পাঁচ আটক আছে ড্রাইভার পলাতক। লাশের পক্ষ থেকে যদি তারা আইনগত কোনো ব্যবস্থা নেয় তো সেটা তারা নেবে, তদন্ত সাপেক্ষে যেটা হবে সেটাই আর। নিহত সিয়াম চয় অনুরাব্বি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জেএসইউ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। ফিরদাউদ সোহাগ, সময় সংবাদ, বরিশাল।